আজকে প্রথমবার আমরা এরকম একটা জিনিস এক্সপিরিয়েন্স করছি। বাবা রে, যাই হোক, আমরা তোমরা দেখতে পাচ্ছ, আমরা চামচি কি দেখতে পাচ্ছি? কোথায় কোথায় বেরো, এই যে দুখা ভাই, দুইখানা চামচি কি আমরা রাতে শুতে এসেছি ও ওপরে, দুখানা চামচি কি না দেখছি দৌড়াচ্ছে। এই ভাই চামচি কি কি ভাই, আবার বাঁদর বললাম, আরে যাই হোক না কেন, আমার মনে হচ্ছে খাতরোকে খিলাড়ি খেলছি। বাবা সত্যি কি ভয় লাগছে ভাই, জানলাগুলো দিতে বলছিলাম ভাই, আমি জানলাতে ভয় পাই, যা মানে যা ও এই ম্যাও ম্যাও বিড়ালটা না, কি বললাম আমি, মেন ব্যাপারটা আমি জানলা কেন দিচ্ছিলাম না তুই কি জানিস, কারণ গরম লাগবে জানলা দিলে, কিন্তু কিছু করার নেই, জানলা দিয়েই শুতে হবে রাতে। এই মসলান্দপুরে আসার পরে যে কতগুলো মেমোরিজ হচ্ছে তোমরা সবাই দেখো, চামচিকি চিকিনা চিকি, চামচিকি চিকিনা চিকি, চামচিকি চিকিনা চিকি চিকি চাম, ভাই ওটাকে বেরোতে বল না, বল তোর মাসির বাড়ি কি মেরে দেবো, তুই যা, চামচিকি চিকিনা চিকি, নাচ করলে কি বেরোবে, তাহলে আমিও নাচছি বল, নাচলে যদি কি করলি, চিকি চিকি কই, চুকি চিকি চুকি চুকি চুকি, নেই ভাই উড়ছে না তো, এই চিকি এই গেল কোথায়, মানে সত্যি যা যা ব্লগ যাবে যাবে না এখানে আসার পরে, চুপকে এসে ভাই কোথায় আছি কি, চলো আমরা ঘরে গিয়ে দেখি চিকি আছে কি না, চামচি কি আছে কি না, ওই তোকে মারবো, তোকে মারবো আমি, চামচি কি মারতে পারছি না তোকে মারবো, ভয় দেখাবি না একদম, উমর কোথায়, চল চল, ছ মানে কিসের মধ্যে ঝুলছে তুই জানিস, কোথাও তো দেখতে পাচ্ছি না, এখানে চামচি কি থাকে নাকি, আমি জানলা দিলে ভয় লাগছে আমার, জানলা দিবে দেখো ওখান থেকে ট্রেন যাচ্ছে, চলেই গেল দেখাতে দেখাতে, যাই হোক চামচি কি বেরিয়ে গেছে, কি সব ইনসিডেন্ট, কখনো ভূত আসছে কখনো চামচি কি আসছে, ভাই চামচি কি যদি না বেরো আমাদের কিন্তু রাত্রেবেলা চামচিকির সাথে ঘুমাতে হবে, তুই জানিস কিরে ভাই, টাটা গাইস, আবার করে ইনসিডেন্ট হলে আমি দেখাবো, আবার লাফাতে লাফাতে দৌড়ে দৌড়ে এসে দেখাবো।